আকিস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীবৃন্দ তোমাদেরকে সুস্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের ক্লাসে শেখাবো আম আম কিভাবে আঁকতে হয় এবং কত সহজ সুন্দরভাবে আঁকা যায় সেটি আজকে তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে ও শিখবে। তো শুরু করা যাক, আম কিভাবে আঁকতে হয়। আমরা প্রথমে একটি ডিম্বাকৃতি আঁকব। আমরা প্রথমে একটি ডিম্বাকৃতি এঁকেছি। এবার আমরা এটাকে নিচের অংশ থেকে কিছু জায়গা আমরা বাদ দিয়ে দেব, এটার সাথে এইভাবে আমরা বাঁকা করে লাইন নিই। এখন আমরা আমের বোটা আঁকব। এখানে আমরা ছোট করে একটি চাঁদের মতো করে বাঁকা লাইন দিব। এবার এখান থেকে আমরা উপর দিকে দুটি লাইন উঠাবো। আমরা এরপরে আমের পাতা দিব, এখান থেকে সোজা একটি এভাবে লাইন আমরা এদিকে নিয়ে আসব। এবার এখান থেকে আমি এরকম ঢেউ ঢেউ দিয়ে একটি লাইন নিয়ে আসব, ঠিক একইভাবে এখান থেকেও এভাবে দিয়ে নিয়ে আসব। এদিকে এরকম কিছু লাইন দিব আমরা, এটা হলো আমের পাতা। ঠিক আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, দেখো এবার আমরা আমি রং করতেছি হলুদ রং। আগে আমরা চারপাশে রংটা দিয়ে নিব, তারপরে মাঝখানে দিব, তাহলে আমাদের রংটা বাইরে যাবে না। পাতা কি রং করব? আমরা সবুজ রং করব। আমরা পাতাগুলোতে সবুজ রং করব। এবার আমরা আমের বোটায় রং করব। এখানে আমরা বাদামি রং দিব। কমলা রং দিয়ে দিব সাইডে। তো আমার প্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ, আশা করি তোমরা আম রং করা ও আঁকা দুটি বুঝতে পেরেছ। এরপরে আমরা বর্ডার করব। আমরা এখন বর্ডার করতেছি।
প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ আম কিভাবে আঁকতে হবে এবং তোমরা মনোযোগ দিয়ে এটি দেখেছ। তোমরা বাসায় এটি চেষ্টা করবে। তাহলে তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। মিন্টু বলাচার।